নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন সব কিছু দেবতাদের হাতে, শুনে মন কেঁপে উঠবে। কুম্ভ রাশি, 1 এপ্রিল 2023, ভাবিনি এমন ঘটনাও ঘটবে। দেখুন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের 1 এপ্রিল 2023, এই দিনটি আপনাদের কেমন যাবে, বিবাহিত জীবন কেমন হবে, স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিক অবস্থা, কর্মজীবন, শুভ রং ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা 1 এপ্রিল 2023, এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন দেখে নিন আজকের এই রাশিফল ভিডিওতে। কুম্ভ রাশি জাতকদের অতীত উদ্যোগগুলি থেকে আশা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। আপনাকে আমাদের পরামর্শ হলো অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো। এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে। আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধু বান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন। যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না, তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন। খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন। আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন। আপনার মনে হতে পারে যে আপনি দিনের বেশিরভাগ সময় নষ্ট করেছেন, সুতরাং আপনার দিনকে আরও উৎপাদনশীল উপায়ে পরিকল্পনা করা ভালো। সুস্বাস্থ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষ ভাগে সুখবর আসতে পারে। আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে। এটিকে আপনার বিবাহিত জীবনের সেরা দিন করতে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন। আজকে আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন, যে কারণে আপনার বাচ্চা সারাদিন আপনাকে জড়িয়ে ধরে থাকবে। আপনার উচ্চ ক্ষমতা আজ সৎ ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। একদিনের জন্য বাচ্চার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে, শুধুমাত্র সুখ অনুভব করুন। আজকে জীবনের কোনো মূল্য সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন। আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে, তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে। আপনার প্রিয়জনের যত্ন নেওয়া ভালো, তবে তাদের যত্ন নেওয়ার পরে আপনার স্বাস্থ্যের তদারকি করবেন না। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে, কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না। আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না। আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন। এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে
আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন। আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়। কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন, জীবনকে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন। সবুজ যানবাহন ব্যবহার করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্রয় আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়। যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে। আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে। এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। আজ ভাষার আদান প্রদানই আপনার শক্তি হবে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে। আপনি যখন স্বাভাবিকের তুলনায় আপনার পরিবারের সাথে কিছুটা বেশি সময় ব্যয় করেন, তখন সর্বদা কিছুটা ঘর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে। আজ এই ঘর্ষণ এড়ানোর চেষ্টা করুন। বাড়িতে শান্তি রাখার জন্য একটি প্রদীপ প্রজ্বলন করুন ও ভগবান ভৈরবের আরাধনা করুন। কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে। যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। কোনো কিছু চূড়ান্ত করার আগে আপনার পরিবারের সদস্যদের মতামত নিন। আপনার একতরফা সিদ্ধান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। সেরা ফল লাভ করতে পরিবারের মেলবন্ধন সৃষ্টি করুন। আপনার প্রয়োজনীয় রীড় শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আপনার স্ত্রী আশার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন, যা আপনাকে হতাশ করতে পারে। আজকের সাথে তার সাথে দেখা করার চেয়ে নিজের ভালোবাসা মিস করা ভালো, কারণ বৈঠকটি শেষ পর্যায়ে আসতে পারে। দাঁতে যন্ত্রণা এবং পেটের গোলমাল আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ নিন। নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। গৃহস্থালের অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনার স্বামী বা স্ত্রীর সাথে ব্যবস্থা করুন। প্রেমে অপ্রত্যাশিত মোড় আজ মানুষরা প্রশংসাসূচক মন্তব্য করবেন, যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন। আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। জীবনের সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারিক সরলতা থাকে। আপনার ব্যবহারিক সরলতা নিয়ে আসা দরকার। আজ আপনার পথে ঘাটে নতুন বন্ধু হতে পারে। চাকরির পদোন্নতি, বিদেশ যাত্রার যোগ রয়েছে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীদের চোখে চোখে রাখুন। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। সংসারে অশান্তি মিটে যাবে। প্রেমে সফল হবেন আপনি। এই রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে 4। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।